সেই গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সেটা আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে, আর নতুন ব্লগ কি, একটু আগে যা ঘটনা ঘটলো সেটা মানে কি বলবো, নিজের দোষ না থাকলেও নিজের দোষ হয়ে যাচ্ছে এই ইদানিং করে, এরকম একটা ব্যাপার আছে। যাতে আমি একটা অর্ডার মেরে আসছিলাম, একটা বাস আসছিলো পিছন, মানে আমার সামনে ছিল, আমি বাসটার পিছন পিছনে ছিলাম, মোটামুটি ভালোই আর 30-40 চালিয়ে চালিয়ে আসছিলো। সিগনালে দাঁড়ানো গাড়ি ফার্স্টে এমন র্যান্ডামলি টানলো, টেনে এমন সাডেন ব্রেক মারলো, 20-25 আমার গাড়ির মানে ওর সাডেন ব্রেক, মানে গাড়ির যেহেতু আমি পিছনে ছিলাম আর একটু ক্লোজ ছিলাম, একটু ক্লোজ বলতে মানে গ্যাপ ছিল, অনেকটাই ছিল মোটামুটি, কিন্তু ব্রেক মারলাম, ও এমন সাডেন ব্রেক মারলো, আমার ব্রেকটা ব্রেক মেরেও মানে গাড়ি দাঁড় হয়েও দাঁড় হলো না, এরকম একটা ব্যাপার। গাড়িটাতে জাস্ট মুখটাতে লাগলো, মুখটাতে দেখো একদম বিচ্ছিরি লাগছে, আর আমি ভাবছি এটাকে চেঞ্জ করতে হবে, কারণ এরকম বিচ্ছিরিভাবে আমি রাখবো না, আমার গাড়িতে যা থাকবে ঠিকঠাকভাবে থাকবে। আমি দেখাচ্ছি মুখটা, ছবিটাও অ্যাটাচ করছি, প্লাস সাথে তোমরা দেখো প্র্যাকটিক্যালে, যদিও দূর থেকে অতটা বোঝা যাচ্ছে না, বাট যখন বোঝা যাচ্ছে মানে একদম বিচ্ছিরি বিচ্ছিরি লাগছে, মাঝখান থেকে একটা রে চলে গেছে এরকম মনে হচ্ছে। গাইজ, গাড়ি তো মোটামুটি আপাতত আমি এরকম সামলে রেখেছি এখনও পর্যন্ত, আর এর মধ্যে টুকটাক টুকটাক লেগে থাকে, কিছু করার নেই। এই দাগটাই এমন ছোটো দাগ ছিল, এই দাগটা অতটা মানে ইয়ে করছিলাম না, যে হ্যাঁ একটা ছোটোখাটো থাক রয়েছে কোনো ব্যাপার না, অতটা বোঝা ছিল না, বাট আজকের যেটা হলো এই দেখো এই লম্বা কুড়ো, আর এখান থেকে এই কুড়ো, জানি না তোমরা বুঝতে পারছো কি না, এটা ভালো লাগছে না, জাস্ট জিনিসটা দেখতেই ভালো লাগছে না, জানি না ক্যামেরাটা তো কতটা তোমরা বুঝতে পারছো, দূর থেকে সেরকম কিছু মনে হচ্ছে না, বাট যখন কাছে দেখছি আমার ভালো লাগছে না এই জিনিসটা, এবারে চেঞ্জ করতে আমি এখন এক্ষুনি দোকানেও গেলাম দেখানোর জন্য, সে আমাকে দেখা ইয়ে মিন্ডা কোম্পানি দেখাচ্ছে ডুপ্লিকেট মাল দেখাচ্ছে, বলছে 1000 টাকা দাম, সেটা ডিসকাউন্ট দিয়ে 850 টাকা, টাকাটা ম্যাটার না, বাট জিনিসটা দেখলাম, দেখে আমার মানে পোষালো না। এর যেমন একটা অরিজিনাল, যেটা টিভিএস একটা অরিজিনাল আছে লাইটের, আমার এখন পর্যন্ত মানে যেমন গাড়িতে কেনা যেমন যাচ্ছিলো সব তেমন কিছু চেঞ্জ করা হয়নি, কিন্তু ওনার যেটা দেখাচ্ছে এখনই যে সিলিং কেমন সাইড থেকে ভিতরে যে সিলিংগুলো থাকে ওগুলো কেমন একটা উঠে রয়েছে, মানে বর্ষা হলে ভিতরে জল ঢুকলেও ঢুকতে পারে, এরকম যত জেনুইন পার্টস না, মিন্ডা কোম্পানি এই কোম্পানি পার্টস ছিল, সো ওই জন্য আমি নিলামও না লাগালামও না। এটা আমি এখন যাবো, একটু পরে যাবো, জানি না খোলা আছে কি না, সার্ভিস সেন্টার এখানে নিয়ারেস্ট একটা সার্ভিস সেন্টার আমার জানাশোনা আছে, আমি যাবো, যদি পার্টস না থাকে তাহলে অর্ডার করবো, অর্ডার করে তখন আসবে, এটা আমি চেঞ্জ করবো, এই চেঞ্জ না করলে হবে না। বাকি চলো ওখানে যখন সার্ভিস সেন্টারে যাবো, যদি পাই খোলা তাহলে তখন কি তোমার সাথে দেখা করছি, না তো একটু পরে যাবে। মোটা হয়ে গেলো, এখন সার্ভিস সেন্টারটাই গেলাম, সার্ভিস সেন্টারটা আবার থার্সডে করে অফ থাকে, আবার কালকেরে দেখি চাই দিয়ে দেখি কী হয়, অর্ডার তো অবশ্যই আমি দেবই দেবো একদম 100-200%, কিন্তু দামটাও দেখতে হবে কত কী বলছে, তাহলে এই না যে এত দাম চাইলে আমি অর্ডার দিয়ে দেবো, ভাবনা চিন্তা করতে হবে। রাত্রিবেলা এখন দেখছি বয়ে যাচ্ছে না, তখন অনেকটা বেশি হয়ে যাচ্ছিলো, এখনও মানে কাছ থেকে বয়ে আছে, আর যে একটা দাগ হয়েছে মানে এটা তো অল টাইম হেডলাইট অন থাকে, ওই যে একটা মানে গরমে হালকা একটা ঢুকে যায়, ইউ শেপ মতন হয় না, ওরা হালকা যে শেড মানে ওরকম একটা শেড এসছে, ওই জন্য আরও ভয় লাগছে যে হুট করে যদি ভেঙে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে, তার জন্য আমাকে অর্ডার দিতেই হবে। তো কালকেটা আমি 3টার দিকে আসবো, এদিকে সার্ভিস ওই সার্ভিস সেন্টারে দেখবো, অর্ডার দেবো, আর যদি থাকে তাহলে দেই কত কী দাম পড়ে। গাই সাডেনলি এখানে যেতে যেতে দেখছি, দেখো মেট্রো দেখো দাঁড়িয়ে গেছে, এই দেখো অনেকক্ষণ তো দাঁড়িয়ে গেছে, একটু আগে গেলাম তখনও দেখলাম দাঁড়িয়ে গেছে, এখন জাস্ট মুভ করলো আমার ক্যামেরা অন করা থেকে, 5 মিনিট হয়েছে দেখে, 5 মিনিট হয়ে দেখে দাঁড়িয়ে রয়েছে, কী অবস্থা, যখন তখন মেট্রো দাঁড়িয়ে আছে আজকাল। সো গাইস, আমার যে ওই সামনে যে তার দাগটা তোমরা দেখলে, যেটা আগের ক্লিপে দেখালাম, বাড়িতেও দেখালাম, কথাবার্তা বললাম, সার্ভিস সেন্টারেও এখনও যাইনি, ফোন করেছি, বললো 3টের দিকে আসতে, তা বাবা বলছে এখন যা আছে রাখ, ওরকম দাগ আছে, দাগ থাকে একটুখানি দাগ রাখা ভালো, আর তোমরা বলো আমি কী করবো, কমেন্ট করো, কমেন্ট বিলো, কমেন্ট দেন ডিসাইডেড। বাকি এখন আমি শোরুমে ফোন করেছিলাম, গেছিলাম বলতে আমি যাওয়ার আগে আর কি মনে হলো যে নাম্বার টাম্বার আছে আগে ফোন করি, কারণ কালকে গেছিলাম, কালকে বন্ধ পেয়েছিলাম, তো ফোন করলাম, আঙ্গজ বলে 2500 টাকা,
সামনে যে হাউসিং ওটাকে বলে মানে লাইট হাউসিং যেটা শুধু লাইট হাউসিংটা বলছে না লাইট হাউসিং এর সাথে কাপিলার টাপিলার প্লাস তোমার লাইট হোল্ডার মোল্ডার সব কিছু নিতে হবে। আমি বলি আচ্ছা ঠিক আছে কত দাম? 4,000 টাকা। আমি আমি তার মধ্যে একটা মাঝখানে ঢপমেট অন্য টিভিএসে ফোন করলাম, ওর টিভিএস সার্ভিস সেন্টারে বললো ওখানে যে 1,000 টাকা, আর তুমি বলছো 2,500 টাকা, 1,000 টাকা হেল্প। তো আমি বলছি না না না, তাহলে ওই 1,000 টাকাই হবে, দেখে বলতে হবে। তা তুমি বলো এদের থেকে আমি কীভাবে জিনিসটা কিনবো? একেই তো সার্ভিস সেন্টার থেকে টিভিএসের আমার ভরসা উঠে গেছে, এত মানে বিচ্ছিরি সার্ভিস আগে করে রেখে দিয়েছে, একটা বিলের জায়গায় একটা অ্যামাউন্ট 4-5 হাজার অ্যাড করে ফুলবাল করা, সেটা এখনও বন্ধ কিছু করে, তার মধ্যে আবার এরকম। ওই জন্য আমি ফোন করছিলাম না। তো আমি এখন ভাবছি এটা এখন যেমন চলছে চলুক, কারণ হচ্ছে অনেকটা ডিপলি ভাবলাম মোটামুটি এখন চালানো যাবে, ওটা অতটাও বোঝা যাচ্ছে না যে খুব ডিপলি দেখলে, খুব কাছ থেকে ক্লোজলি দেখলে তখন বোঝা যাচ্ছে, অত বোঝা যাচ্ছে না। তো এখন যেমন চলছে চলুক, বাকি যদি পরে ফোনে বা কিছু হয় বা আইটি যদি দাগ হয় তখন একবারে চেঞ্জ করো, বা কিছুদিন পর আমাদের বেঙ্গল আছে, বেঙ্গল থেকে নতুন একটা কিনে নেবো, কিনে নিয়ে লাগিয়ে নেবো, অরিজিনালি যদি পাই অরিজিনাল লাগিয়ে নেবো, আর যদি অন্য কোনো কোম্পানির পাই তাহলে সেটা যদি ভালো হয় তাহলে লাগিয়ে নেবো। কারণ কালকে যে দোকানটায় দেখেছিলাম ওটা পছন্দ হয়নি, কারণ ওইটা সাইডে যে ইয়েগুলো থাকে না সিল করা যেটা পুরোটা থাকে ওইগুলো এখন থেকেই দেখলাম কারণ উঠে উঠে রয়েছে, তাহলে পরে কী হবে জানি না। আর জিনিসটা খুবই লাইট ওয়েট, আর আমার মানে পোষালো না জিনিসটা, ওই জন্য আমি আরও নিইনি। তো বাকি আজ ব্লগটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।